হাইস্কুলে পাশে যে মর্মান্তিক মা ও মেয়ের দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে কাগজ বাজারে আজকের নাগরিক এক সভা ডাকা হই। আমরা নবীগ্রাম গাঁও পঞ্চায়েত সভাপতি ও নরসিংপুর গাঁও পঞ্চায়েত সভাপতির আহ্বানে এই নাগরিক সভায় কাবুগঞ্জের ঝঞ্ঝট সমস্যা এবং অটোর চালকদের নিয়মাবলী এবং আমাদের ব্যবসায়ী সবার সহযোগিতা কামনা করে কাবুগঞ্জের ঝঞ্ঝট সমস্যা মুক্ত করার দাবিতে আমরা আজকে এক নাগরিক সভা আহ্বান করছি। ওই আর নাগরিক সভায় আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা বাজারের যে NH-54-এর পিচ রাস্তার পাশে আমরা 5 ফুট মানে ফুটপাত যাদের নাগরিকদের ছাত্রছাত্রী এবং ব্যবসায়ী গ্রাহক চলাচলের একটা রাস্তা রাখার এক সিদ্ধান্ত নিয়েছি। তারপর আমরা ডিসিশন হয়েছে, ডিসিশন বলতে আমরা রাস্তার উভয় পার্শ্বের যেগুলা ছোট ছোট দোকান, দৈনন্দিন যেটা দোকান যেগুলা ভারতী দিতেছে এগুলা 5 ফুট করিয়া উভয় পার্শ্বের দোকানদের সরাইয়া দেওয়া। 2 নম্বর, যেমন ধরনের কাবুগঞ্জ টু আমরাঘাট যে রাস্তা আছে এই ফুটপাতের উপরে যেগুলা জিনিসপত্র রাখা হয় সেটা সরানো। তৃতীয়ত, অটো ড্রাইভারগুলারে আমরা এসে ধরনের অনুরোধ রাখছি যে তারা যাতে বিজনেসের ক্ষয়ক্ষতি না হয় প্লাস পাবলিকের ক্ষতি না হয় সেই অনুযায়ী পাবলিকের দ্বারা তারা উপদেশ দেওয়া হয়েছে যে প্রত্যেক সাইটে, যেমন আইজল রোড, আমরাঘাট রোড, যেমন শিলচর রোডে 30-35 এই ধরনের ফাঁকে ফাঁকে রাখা। আজকে আমরা বিশেষভাবে 2 জিপি সভাপতি এবং 2 আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য মারফতে আমরা আজকে আমাদের বিধায়ক মাননীয় তথা ডেপুটি স্পিকার মাননীয় আমিনুল হক লস্কর মহাশয় এবং আমাদের দলের আরেক বিধায়ক বর্তমান আসাম সরকারের মন্ত্রী, ফরেস্ট মন্ত্রী বা বন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মারফতে আমরা দাবি জানাইয়া যে যথাশীঘ্র আমরা এই অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত করা লাগে, দুর্ঘটনা থেকে মুক্ত করা লাগিয়া এবং আমাদের মানে কাবুগঞ্জ অঞ্চলে যতগুলো মানে পড়াশোনার যে প্লেসগুলো আছে সেই ছাত্রছাত্রীদের যাওয়ার সুযোগ করিয়ে দেওয়া লাগিয়া আমরা তরুণদের রোড থেকে কাবুগঞ্জ জনতা কলেজ পর্যন্ত 2 সাইডের ড্রেন কাম ফুটপাথ তৈরি করে দেওয়ার লাগে আমরা গভর্নমেন্টের কাছে আজকে আমরা পঞ্চায়েত মারফতে আমরা দাবি জানাই।